নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব কনস্টেবল এবং লেডি কনস্টেবল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের প্রিপারেশন স্ট্র্যাটেজি, বুক লিস্ট, সিলেবাস নিয়ে, এবং তার সাথে আপনাদের হাইট, ওয়েট কত লাগবে, ওজন কত লাগবে, পিএমটি, পিইটি, সিলেবাস, বুকলিস্ট প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে। তো গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। অনেকেই কমেন্ট করছিলেন বুকলিস্ট নিয়ে একটি আলাদা ভিডিও বানাতে, তো এই ভিডিওতে আমরা বুকলিস্ট দেখাবো এবং সব থেকে ভালো যে বুকলিস্টগুলো হয়, অর্থাৎ বুক হয় যেগুলো পড়লে আপনারা অবশ্যই সিলেকশন পাবেন, অর্থাৎ চাকরিটি পেয়ে যাবেন, সেই বইগুলিও আমি এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই আপনার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা খুব শীঘ্রই WB পুলিশের ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে আসব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশান, টোটাল 8632টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার মধ্যে কনস্টেবলের ভ্যাকেন্সি 7440, লেডি কনস্টেবল 1192টি ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা চলে আসি সিলেবাসের কথায়। তো সিলেবাস সবার প্রথমে আপনাদের হবে প্রিলিমিনারি এক্সাম। তো এক্সামের ধাপগুলো আগে বলে দিই, সবার প্রথমে হবে প্রিলিমিনারি রিটেন টেস্ট, যেটি 100 নম্বরের উপর হবে। তারপর প্রিলিমিনারিতে পাশ করলে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটাকে বলা হয় পিএমটি, এবং পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ পিএমটি পিইটি নেওয়া হবে প্রিলিমিনারিতে পাশ করার পর। এবং পিএমটি পিইটিতে যদি আপনারা পাশ করে যান, তারপর আপনাদের মেন এক্সামের জন্য ডাকা হয়, যেটাকে বলা হয় ফাইনাল রিটেন এক্সামিনেশন। তো এই মেন এক্সাম হয় 85 নম্বরের ওপর। এই মেন এক্সামে যদি আপনারা পাশ করে যান, তাহলে আপনারা শর্টলিস্টেড হবেন ইন্টারভিউয়ের জন্য, অর্থাৎ পার্সোনালিটি টেস্টের জন্য। ইন্টারভিউ হবে 15 নম্বরের, অর্থাৎ এই যে 85 নম্বর ফাইনাল এক্সাম এবং এই ইন্টারভিউ 15 নম্বর। তো এই টোটাল 100 নম্বরের ওপর আপনাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, যেটার ভিত্তিতে আপনারা চাকরি পাবেন। তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রিলিমিনারি রিটেন টেস্ট, যেটি 100 নম্বরের ওপর হবে। এটা কিন্তু MCQ বেসড হবে, অর্থাৎ MCQ টাইপের হবে, 100টি প্রশ্ন থাকবে, 100 নম্বরের হবে। তো এটি কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এটার নম্বর কিন্তু আপনাদের ফিউচারে ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না, শুধুমাত্র আপনাদের পাস করতে হবে পিএমটি পিইটিতে ডাক পাওয়ার জন্য। তো এখানে আপনাদের কাট অফ কিন্তু খুব কম থাকে, তবুও আপনারা কিন্তু ভালো নম্বর তোলার চেষ্টা করবেন, 50+ নম্বর রাখার চেষ্টা করবেন, যাতে কাট অফ নিয়ে চিন্তা করতে না হয়। অনেকেই কিন্তু কাট অফ নিয়ে খুব চিন্তা করেন যে কাট অফ কত যাবে। তো আপনাদের যদি 50+ বা 60+ স্কোর থাকে প্রিলিমিনারিতে, তাহলে কিন্তু কাট অফ নিয়ে আপনাদের কোনো চিন্তা থাকার কথা নয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি হবে 100 নম্বরের ওপর, প্রতিটির মান থাকবে 1 নম্বর করে, 100টি প্রশ্ন থাকবে, যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 50টি প্রশ্ন থাকবে, 50 নম্বর, এবং ম্যাথমেটিক্স থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 30টি প্রশ্ন থাকবে, 30 নম্বর, রিজনিং থাকবে 20টি প্রশ্ন, 20 নম্বর। এই 100তে আপনাদের প্রিলিমিনারি এক্সামটি হবে, এবং 1/4 কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে, এবং এই ক্ষেত্রে আপনাদের কিন্তু 1 ঘন্টা সময় দেওয়া হবে, ডিউরেশন থাকবে 1 ঘন্টা, 1 ঘন্টা 100টি প্রশ্ন থাকবে, 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ প্রতি 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে। তো এখানে যদি আপনারা পাস করে যান, তাহলে আপনাদের দেখাবে শর্টলিস্টেড, অর্থাৎ আপনারা শর্টলিস্টেড হয়ে যাবেন পিএমটি পিইটির জন্য। পিএমটি পিইটি, পিএমটি হলো মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ আপনাদের হাইট ওয়েটটা মাপা হবে, যদি আপনাদের ওজন উচ্চতা ঠিক থাকে তাহলে আপনাদের রান করানো হবে, অর্থাৎ পিইটি, যেটাকে বলা হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে আপনাদের কনস্টেবল, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 6.5 মিনিটে 1600 মিটার দৌড় রয়েছে, অর্থাৎ 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়, এবং লেডি কনস্টেবল মেয়েদের ক্ষেত্রে রয়েছে 4 মিনিটে 800 মিটার দৌড়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিএমটির যে লিস্ট, অর্থাৎ মেলদের কত হতে হবে, আপনারা যদি SC ST, অর্থাৎ SC-র মধ্যে গোর্খা গাড়োয়াল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোর্খা গাড়োয়ালিজ রাজবংশী অ্যান্ড সিডো ট্রাইবড, অর্থাৎ এই ক্যাটাগরি হয়ে থাকলে আপনাদের লাগবে ছেলেদের ক্ষেত্রে 160 সেমি হাইট হতে হবে, ওয়েট হতে হবে মিনিমাম 53 কেজি মিনিমাম হতে হবে, ম্যাক্সিমাম আপনাদের হলে কোনো অসুবিধা নেই, অর্থাৎ 53 কেজির ওপরে হলে কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম আপনাকে 53 কেজি হতেই হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেটস অল ক্যাটাগরিজ এক্সেপ্ট, অর্থাৎ আপনারা যদি গোর্খা গাড়োয়ালিজ রাজবংশী ST বাদ দিয়ে যে কোনো ক্যাটাগরির হয়ে থাকেন, তাহলে আপনাদের 167 সেমি হতে হবে হাইট, এবং ওয়েট কিন্তু মিনিমাম 57 কেজি হতে হবে, বুক এখানে আপনারা দেখতে পাচ্ছেন 78 সেমি 78 হতে হবে, এবং ফুলিয়ে 5 সেমি ফোলানোর দক্ষতা থাকতে হবে 83 হতে হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বুক 76 সেমি হতে হবে, তারপর 81 সেমি হতে হবে ফুলিয়ে। লেডি কনস্টেবলের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন গোর্খা গাড়োয়ালিজ রাজবংশী ST হয়ে থাকলে 152 সেমি হতে হবে হাইট,
ওয়েট হতে হবে মিনিমাম 45 কেজি, এবং বাকিদের 160 সেমি হাইট হতে হবে এবং ওয়েট হতে হবে 49 কেজি। এই হলো পিএমটি পিইটি, এটি হলো পিএমটি এবং পিইটি হলো রান, আমি আপনাদের দেখিয়ে দিলাম। তারপর আপনাদের হবে মেন এক্সাম অর্থাৎ ফাইনাল ফাইনাল এক্সাম। তো সিলেবাসটা দেখানোর পর আমি আপনাদের বুক লিস্টটি অবশ্যই দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইনাল রিটার্ন এক্সামিনেশন 85 নম্বরের উপর হবে। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের টাইম দেওয়া হবে এক্সামের জন্য 1 ঘন্টা, এখানেও 1 ঘন্টা রয়েছে। এটা এটাও কিন্তু এমসিকিউ টাইপের এক্সাম হবে, যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে 25টি প্রশ্ন 25 নম্বর, ইংলিশ থাকবে 25টি প্রশ্ন 25 নম্বর, ম্যাথ থাকবে মাধ্যমিক লেভেলের 20টি প্রশ্ন 20 নম্বর, রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস থাকবে 15টি প্রশ্ন 15 নম্বর। এইভাবে আপনাদের 85তে মেন এক্সামটি হবে। এখানেও কিন্তু আপনাদের 1/4 যে নেগেটিভ মার্কিং সেটি কিন্তু থাকবে। তো প্রতি 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা পাস করে যান ফাইনাল রিটেন এক্সামে, তাহলে কিন্তু আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের উপর। তো এই 85 ফাইনাল এক্সাম এবং 15 এই টোটাল 100-র ভেতরে, অর্থাৎ 100-র উপর ভিত্তি করে আপনাদের ফাইনাল মেরিট লিস্টটি তৈরি করা হবে। এবং আপনারা প্রিলিমিনারি এক্সামে পাশ করলে পিএমটি পিইটির জন্য ডাক পাবেন, এবং পিএমটি পিইটিতে পাশ করলেই ফাইনাল এক্সামের জন্য ডাক পাবেন, এবং ফাইনাল এক্সামে পাস করলে আপনারা ইন্টারভিউর জন্য ডাক পাবেন। তো এইভাবে আপনাদের 100 নম্বরের উপর আপনাদের ফাইনাল মেরিট লিস্টটি তৈরি হবে। এখন আসি আমরা বুক লিস্টের কথায়। তো বুক লিস্ট, সবার প্রথমে আপনাদের কিন্তু মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে, অর্থাৎ আপনাদের সবার প্রথমে প্রিলিমিনারি নয়, আপনাদের সবার প্রথমে আপনাদের এখন থেকে পিএমটি পিইটির প্রস্তুতি শুরু করে দিন, অর্থাৎ রানের প্র্যাকটিস শুরু করে দিন, এবং তার সাথে মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা এখন থেকে করে নিন। তাহলে কিন্তু আপনাদের মেন্সে গিয়ে সমস্যা হবে না। এবং আমাদের চ্যানেলে আমরা জেনারেল নলেজের উপর ক্লাস শুরু করব খুব শীঘ্রই, তো সেটি দেখতে থাকবেন, সেটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়া আপনারা বাড়িতে বসে যদি প্রস্তুতি নিতে চান, তাহলে এই 3টি বই, সবার প্রথমে WBP অর্থাৎ পুলিশ ক্যাটাগরির কিন্তু আপনাদের বই পড়তে হবে, সেটা একটা পড়তে হবে, এবং আপনাদের WBCS লেভেলের একটা বই পড়া উচিত, কারণ কম্পিটিশন দিনে দিনে খুব বেড়ে যাচ্ছে। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3টি বই অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টি WBCS ম্যানুয়াল হিসেবে খুব ভালো বই, এর মধ্যে যে কোনো একটা আপনাদের কিনতে হবে, 3টি কিনতে হবে না, যে কোনো একটা, সেটা আপনারা নিজেরা ভেবে নেবেন যে আপনারা কোনটা কিনবেন। দোকানে গিয়ে আপনারা দেখতে পারেন যে বইটি আপনাদের ভালো লাগে সেটি আপনারা অবশ্যই কিনে নেবেন। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্র্যাক WBCS Part 1 জেনারেল স্টাডিজ, এই বইটি খুবই ভালো, তো এটা আপনারা কিনতে পারেন জেনারেল স্টাডিজের জন্য। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি মন্ডল সিওর সাকসেস অর্থাৎ মন্ডল প্রকাশনের জেনারেল স্টাডিজ বই, এটিও খুব ভালো বই, এটিও আপনারা কিনতে পারেন। তারপর নিতিন সিংহানিয়া স্যারের WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, এই বইটি, এই 3টির মধ্যে আপনারা 3টি কিনবেন না, শুধুমাত্র 1টি কিনতে হবে, যে কোনো 1টি কিনুন তাহলে আপনাদের হয়ে যাবে, এবং বইটিকে ভালো মতো কভার করতে হবে। তো প্রথমে যে 3টি বই আমি দেখালাম সেটি WBCS লেভেলের বই, সেই 3টির মধ্যে যে কোনো 1টি কিনুন, এবং এই যে 3টি দেখতে পাচ্ছেন এই 3টির মধ্যে যে কোনো 1টি কিনুন, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। এটি পুলিশ ওরিয়েন্টেড বই, অর্থাৎ এটি ছায়া প্রকাশনীর পুলিশ চ্যালেঞ্জার, খুবই ভালো বই। খুব শীঘ্রই আমি এই বইটি রিভিউ নিয়ে আসবো আপনাদের জন্য। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্র্যাক পুলিশ সার্ভিস, এটিও কিন্তু খুবই ভালো বই, এই বইটিরও যদি রিভিউ আপনাদের দরকার হয় তাহলে আমি আপনাদের জন্য নিয়ে আসবো আমাদের চ্যানেলে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি ছায়া রেলওয়ে চ্যালেঞ্জার অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার ছায়া প্রকাশনের, এই বইটিও খুব ভালো বই। এই 3টির মধ্যে আপনারা যে কোনো 1টি কিনুন, এই 3টির মধ্যে যে কোনো 1টি কিনলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। তবুও আপনারা যদি চান তাহলে আপনারা এই 3টি বইয়ের মধ্যে যে কোনো 1টি কিনতে পারেন, এবং এই 3টি বইয়ের মধ্যে যে কোনো 1টি কিনতে পারেন, তাহলে কিন্তু আপনারা বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন যদি আপনারা বইগুলি কমপ্লিট করেন ভালো মতো। তো জেনারেল স্টাডিজের জন্য আমি আপনাদের 2টি বই দেখালাম, অর্থাৎ ওই 3টির মধ্যে 1টি এবং ওই 3টির মধ্যে 1টি, তো 2টি বই আপনাদের কিনতে হবে। এবং ম্যাথ GI, তো ম্যাথ GI আমি আলাদা করে কিছু লিখিনি, ম্যাথ GI একসাথেই লিখেছি কারণ বইগুলো এক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথ GI সুবীর দাস, আপনারা যদি বাংলা ভাষায় কেউ ম্যাথ প্র্যাকটিস করতে চান তাহলে সুবীর দাস ছায়া প্রকাশনীর খুব ভালো বই, ম্যাথের জন্য সুবীর দাস, রিজনিংয়ের জন্য অর্থাৎ GI এর জন্য কিন্তু সুবীর দাস। তো ছায়া প্রকাশনী বাংলা ভাষায় খুব ভালো বই, 1টি বই আপনারা বারবার করে প্র্যাকটিস করুন তাহলে কিন্তু আপনাদের জন্য এনাফ, অর্থাৎ আর কিছু বই দেখতে হবে না আপনাদের কনস্টেবল এবং এসআইয়ের জন্য। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন RS আগরওয়াল, যদি আপনারা ইংলিশ ভার্সনে প্র্যাকটিস করতে চান তাহলে ম্যাথ বা রিজনিং দুটি আলাদা আলাদা বই রয়েছে, সুবীর দাসেরও ম্যাথের আলাদা বই, রিজনিংয়ে আলাদা বই রয়েছে আপনার বাংলা ভার্সনের জন্য। ইংলিশ ভার্সন করতে চাইলে আপনারা RS আগরওয়াল করতে পারেন, এবং RS আগরওয়ালের বাংলা ভার্সনেরও বই রয়েছে, সেটাও আপনারা দেখতে পারেন। যদি আপনাদের বাংলা ভার্সন দরকার হয় বাংলা ভার্সন নেবেন, ইংলিশ ভার্সন দরকার হলে ইংলিশ ভার্সন নেবেন।
এছাড়াও আপনাদের কাছে যদি চঞ্চল ঘোষ থেকে থাকে তাহলে আপনারা সেটা থেকেও প্র্যাকটিস করতে পারেন, কিন্তু ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এছাড়া আপনাদের কাছে যদি আরিহান্তের ফার্স্ট ট্র্যাক অ্যারিথমেটিক বইটি থাকে, ম্যাথ বইটি, সেটাতেও কিন্তু হবে। তো আপনারা যেই বই থাকুক না কেন, আপনাদের ভালো মতো প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে। চলে আসি সবার শেষ পর্যায়ে, অর্থাৎ ইংলিশ নিয়ে। তো ইংলিশ এটি কিন্তু মেন্সে লাগবে, প্রিলিতে লাগবে না, কিন্তু আমি আপনাদের বললাম যে সবার প্রথম থেকে কিন্তু আপনাদের মেন্স ওরিয়েন্টেড পড়াশোনাটা করতে হবে, তাহলে মেন্সে গিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইংলিশের, ইংলিশের তিনটি বইয়ের মধ্যে যে কোনো দুটি কিনতে হবে। ইংলিশের দুটি পার্ট, একটি হলো ইংলিশ গ্রামার এবং একটি ভোকাবুলারি। তো ভোকাবুলারির মধ্যে কী কী আসে, ওই সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এছাড়া ইডিয়াম ফ্রেজ, এবং আপনাদের যেটা করা দরকার সেটি হলো বিগত বছরের WBP কনস্টেবল, এছাড়াও SI, তারপরে এক্সাইজ কনস্টেবল, এই সমস্ত প্রশ্নপত্রগুলো আগে ভালো মতো দেখে নিতে হবে, নিজেকে বুঝতে হবে কোন টাইপের প্রশ্ন কিন্তু পুলিশের পরীক্ষায় আসে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে অবজেক্টিভ জেনারেল ইংলিশ SP বক্সি আরিহান পাবলিকেশনের এই বইটি আপনাদের সবার প্রথমে কিনতে হবে। এই বইটি ভোকাবুলারির জন্য খুব ভালো, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব ভালো মতো পেয়ে যাবে এই বইটিতে, তো যেটি পুলিশের পরীক্ষায় খুব কাজে লাগবে। এবং পুলিশের পরীক্ষায় কিন্তু আপনাদের চারটি ওয়ার্ড দিয়ে দেবে, অর্থাৎ তার মধ্যে সঠিক ওয়ার্ড কোনটি, অর্থাৎ স্পেলিংগুলো ভালো মতো জানতে হবে। আপনারা জেল পুলিশের পরীক্ষায় দেখবেন এবং কনস্টেবলের মেন পরীক্ষাগুলোতেও কিন্তু প্রচুর এই স্পেলিং থেকে প্রশ্ন আসে। এছাড়া আপনারা গ্রামারের জন্য এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি কিনতে পারেন, 2 নম্বর এবং 3 নম্বর। PK দে সরকার এই বইটি খুব ভালো বই। এছাড়া 3 নম্বরে দেখতে পাচ্ছেন KD পাবলিকেশনের নিতু সিং Volume 1, তো এই বইটি খুব ভালো বই, আমার খুব পছন্দের একটি গ্রামার বই, নিতু সিং Volume 1 KD পাবলিকেশনের, এই বইটি আপনারা কিনতে পারেন। এছাড়াও আপনারা যদি চান তাহলে এই বইটি না কিনে PK দে সরকারও কিনতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আপনারা বইয়ের দোকানে দেখবেন যে বইটি আপনার ভালো লাগবে সেটি আপনারা কিনতে পারেন, এবং ভোকাবুলারির জন্য SP বক্সি আপনারা অবশ্যই কিনতে পারেন। তো এই হলো আজকের বুক লিস্ট, প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং সিলেবাস বিস্তারিতভাবে আমরা আলোচনা করলাম। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ঘরে বসে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সেরা ঠিকানা আর্ন একাডেমি। আপনারা ঘরে বসে একটি মোবাইল ফোনের মাধ্যমে আর্ন একাডেমির মাধ্যমে সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবেন। তার জন্য অবশ্যই আর্ন একাডেমি লার্নিং অ্যাপটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন এবং WBPSC ক্যাটাগরিকে গোল হিসেবে সিলেক্ট করুন। এবং আর্ন একাডেমি আপনাদের জন্য নতুন নতুন ব্যাচ লঞ্চ করেছে। আপনারা জানেন যে গত সপ্তাহে কিন্তু WBPSC আপনাদের জন্য অনেক ব্যাচ লঞ্চ করেছিল, তো এখনও কিন্তু নতুন নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে। আপনারা দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আর্ন একাডেমি প্লাস। আপনারা দেখতে পাচ্ছেন রিক্যাপ, WBCS প্রিলিমস নামে একটি ব্যাচ, রেকর্ডেড ব্যাচ উইথ লাইভ ডাউট ক্লিয়ারিং ব্যাচ আর্ন একাডেমি নিয়ে এসেছে। তারপর লাকসা, WBCS প্রিলিমস 2021-এর জন্য একটি হিন্দি ভার্সনের ব্যাচ হতে চলেছে। মিশন খাকি, WBP কনস্টেবল এবং SI আপকামিং ভ্যাকেন্সির জন্য একটি নতুন একটি ব্যাচ মিশন খাকি, এটা আপনারা দেখতে পাচ্ছেন 25 জানুয়ারি থেকে স্টার্ট হতে চলেছে। এবং কৃষি প্রযুক্তি সহায়ক KPS এর আপকামিং ভ্যাকেন্সির জন্য একটি 120 দিনের একটি কোর্স হতে চলেছে, এবং মেগা চ্যাম্পিয়নশিপ টেস্টও হতে চলেছে KPS এর জন্য। এবং আগমন WBPSC 2022 সালের একটি গুরুত্বপূর্ণ ব্যাচ। সাবস্ক্রিপশনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যানগুলো, তো আপনারা যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারেন, 6 মাস বা 1 বছরেরটা নিলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাবস্ক্রিপশন নিলে আপনারা প্রত্যেকটি ব্যাচ পেয়ে যাবেন, এবং 10% ডিসকাউন্টের জন্য অবশ্যই ভাস্কর্য10 কোডটিকে ইউজ করবেন। আর্ন একাডেমি যে কোনো প্লাস সাবস্ক্রিপশনে 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে কোডটি আপনারা দেখতে পাচ্ছেন ভাস্কর্য10, এটিকে আপনারা ইউজ করবেন, তাহলে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও আর্ন একাডেমিতে যে সমস্ত ফ্রি ক্লাসগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন এই ভাস্কর্য10 এই কোডটি।